কলকাতা, ব্যস্ত শহর কলকাতায় আমরা ফিরে এসেছি নতুন কিছু দেখতে এবং দেখাতে। এই কলকাতার জনজীবন যত দ্রুত চলতে থাকে, আবার মাঝে মাঝেই হঠাৎ থেমে যায়, তবুও কলকাতা শহরের জৌলস সৌন্দর্য ঠিকই টিকে আছে সেই আগের মতোই, যেমনটা ছিল সেই ব্রিটিশ আমলে, রানী ভিক্টোরিয়ার আমলে। রানী ভিক্টোরিয়ার স্মরণে এবং রানীকে সম্মান জানিয়ে ভারতের কলকাতা শহরে গড়ে ওঠে ভিক্টোরিয়া মেমোরিয়াল হল। আমরা আজকে যাচ্ছি রানী ভিক্টোরিয়ার সম্মানে তৈরি করা সেই স্মৃতিসৌধে, যেখানে গেলে দেখা মিলবে ব্রিটিশ রানীর স্মরণে তৈরি করা স্মৃতিসৌধ জাদুঘর ভিক্টোরিয়া মেমোরিয়াল হল। পুরো ভিডিওর শুরু থেকে শেষ অবধি আমি আছি শাকিব আহমেদ। পুরো ভিডিওর সিনেমাটোগ্রাফিতে ছিলেন ট্রাভেলার শেখ রাশেদ। আর ইন্ট্রো বাড়াবো না, শুরু করছি আমাদের আজকের ব্লগ, ট্রাভেলিং টু ভিক্টোরিয়া মেমোরিয়াল হল কলকাতা। আমরা এখন রওনা করছি ভিক্টোরিয়া মেমোরিয়ালের দিকে। কলকাতার যে কোনো প্রান্ত থেকে হাওড়া রেল স্টেশনে বা ধর্মতলা রোডে চলে আসলেই আপনি সহজেই এই ভিক্টোরিয়া মেমোরিয়াল হলটি পেয়ে যাবেন। হলটি ইন্দিরা গান্ধী সরণির একদম পাশেই অবস্থিত। এছাড়াও এই হলের আশেপাশে আছে মহানগর পার্ক, পিজি হাসপাতাল, রবীন্দ্র সদন এবং সিটিজেন পার্ক। মিঠা মিঠা হে মেরে মোহাম্মদ কা নাম, উন পর লাখো করোড়ো দুরুদ ও সালাম, ওহি হাসনি হুসেনি চমন কে হ্যায় ফুল, নূরে মৌলা আলী জানে জাহারা বতুল, জিনকে নানা রসুল খুদাই মকাম, উন পর লাখো করোড়ো দুরুদ ও সালাম। আলহামদুলিল্লাহ, আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ভিক্টোরিয়াল মেমোরিয়াল হলের সামনে। এই ভিক্টোরিয়াল হলটি রানী ভিক্টোরিয়ার স্মরণে স্মৃতিসৌধ জাদুঘর হিসেবে তৈরি করা হয়েছিল। রানী ভিক্টোরিয়া সেই ব্রিটিশ আমলে প্রায় 44 বছর ভারতবর্ষ শাসন করেছিল। রানীর মৃত্যুর পর কলকাতায় তৈরি করা হয় সাদা মার্বেল পাথরে তৈরি এই ভবনটি। বর্তমানে এটি কলকাতার একটি অন্যতম সেরা পর্যটন স্থাপনা। ভিক্টোরিয়া মেমোরিয়াল হলটি বেশ অনেক বড় জায়গা নিয়ে তৈরি করা হয়েছে। এর বাহিরে অনেক বড় জায়গা নিয়ে বাগান করা হয়েছে, যা স্থানীয় এবং বিদেশি পর্যটকদের কাছে বেশ আকর্ষণীয়। ভিক্টোরিয়াল মেমোরিয়াল হলটি সোমবার এবং সরকারি ছুটির দিন ব্যতীত সব দিনই সকাল 10টা থেকে বিকাল 5টা অবধি খোলা থাকে। এখানে টিকিটের মূল্য ভারতীয়দের জন্য 10 টাকা এবং বিদেশিদের জন্য 200 টাকা। এই হচ্ছে ভিক্টোরিয়াল মেমোরিয়াল হলের পুকুর। দুই পাশে সবুজ গাছ এবং ঘাসের মাঝে এই বিশাল পুকুরটি একদম ফুটে আছে। উন্মুক্ত এই বাগানে প্রতিনিয়তই পর্যটকরা আসছেন, ঘুরছেন, ব্রিটিশ রানীর স্মৃতিসৌধ ঘুরে দেখছেন, জানতে পারছেন ব্রিটিশ রানীর আভিজাত্যের কথা। এই হলটি বানানোর জন্য লর্ড কার্জন প্রচুর অর্থায়ন করেন, যার ফলে ব্রিটিশদের চেষ্টার ফলস্বরূপ টিকে আছে এই স্মৃতিসৌধটি। ভিক্টোরিয়াল মেমোরিয়াল আসলেই অনেক বড়। এর ভিতরে 25টি গ্যালারি আছে, তাদের মধ্যে স্কাল্পচার গ্যালারি, রয়্যাল গ্যালারি, সেন্ট্রাল হল, পোর্ট্রেট গ্যালারি, আর্মস অ্যান্ড আর্মর গ্যালারি, ক্যালকাটা গ্যালারি বিশেষভাবে উল্লেখযোগ্য। এছাড়াও এখানে সেই সময়ের স্ট্যাম্পস, কয়েন এবং ম্যাপের একটি গ্যালারিও আছে, যা খুব ইন্টারেস্টিং। বাকি
আমরা এখন আছি ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের গ্যালারিতে। প্রবেশমুখেই নেতাজি সুভাষচন্দ্র বসু সহ ভারতবর্ষের বিদ্রোহী নেতাদের ছবি ছিল, এর পাশাপাশি ব্রিটিশ রয়্যাল ফ্যামিলির বিভিন্ন ভিন্টেজ ছবিও ছিল। স্কাল্পচার গ্যালারিতে এখানে দেয়ালে বিভিন্ন স্কাল্পচার বা খোদাই করা ছবি দেখা যাচ্ছিল। এই মুহূর্তে আমরা আছি ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের সেন্ট্রাল হলে। এই হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের ম্যাপ গ্যালারি। আলহামদুলিল্লাহ, ভিক্টোরিয়া মেমোরিয়াল হলটি আমাদের বেশ ভালো লেগেছিল। পরিবার নিয়ে এই রকম রাজকীয় পরিবেশ দেখলে সত্যি বেশ ভালো লাগবে। সকলকে আমাদের আমন্ত্রণ রইল অবশ্যই একবার হলেও এই জায়গাটি পরিবার বা বন্ধুদের নিয়ে ঘুরে আসবেন। আজ আর নয়, পরবর্তী ব্লগে থাকবে এক নতুন চমক। পরের ব্লগে আমরা যাব প্রয়াত সঙ্গীত জাদুকর মান্নাদার কফি হাউসে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, গো ফর ট্রাভেলের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।